আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যাওয়ার জন্য 44টি মেডিকেল সেন্টার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। কিন্তু মালয়েশিয়ার মেডিকেল টিম বাংলাদেশের শ্রমবাজার নিয়ে আবারও সক্রিয় দালাল চক্র, অর্থাৎ যেই মেডিকেল সেন্টার এর অনুমোদন দেওয়া হয়েছে সেটি নিয়েও দালাল চক্র সংশয় রয়েছে। কিন্তু কর্মীরা কিন্তু আবারও দালাল চক্রের কপরে চলে যাচ্ছে এই মেডিকেল সেন্টারগুলো। অর্থাৎ বাংলাদেশ থেকে যেসব কর্মী মালয়েশিয়া যাবে তাদের মেডিকেল চেক আপের জন্য মেডিকেল সেন্টার স্থাপন করে মূলত এই শ্রমবাজারটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার এই ব্যবসায়ী মহল, যেটি আগে একক নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান ব্যবসায়ী দাতশ্রী আমিন নূরের। সফররত মালয়েশিয়ার বেসরকারি মেডিকেল চেক আপ সংগঠন ফ্রমর প্রতিনিধিরা বাংলাদেশের বেশ কিছু মেডিকেল সেন্টার বা ডায়াগনিক সেন্টার পরিদর্শন করেছেন। প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হওয়ার কথা ছিল, কিন্তু মন্ত্রী শিডিউল না হয়ে তারা দেখা করতে পারেনি। তবে এই আগামী রবিবারে তাদের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে দেখা করবেন। দেখা করার পরে এই কর্মীদের জন্য আর একটি সুখবর আসতে পারে। অর্থাৎ কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রী চাচ্ছেন যেন কর্মী কম করছে যেতে পারেন, বিএমইটিরাও চাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর চাচ্ছে কিন্তু এই কর্মীরা কম করছে যেন মালয়েশিয়ায় যায়, তাদের জীবনমান উন্নত হয়, দেশের উন্নত হয়, কর্মীরা কিন্তু ভালো থাকে। তো এ বিষয়ে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিরা কিন্তু এটা চাচ্ছে না। তো পরবর্তীতে এই রিক্রুটিং এজেন্সির সাথে আবার অভিযোগ করলে তারা কিন্তু গুরুত্ব সহকারে দেখছে না বলে জানিয়েছে কর্মীরা। এ বিষয়ে গুরুত্ব সহকারে দেখার জন্য বাংলাদেশ বিএমইটির কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের কয়েকটি ট্রাভেলস বা এজেন্সি, অর্থাৎ কর্মীদের যারা কর্মী কিন্তু মালয়েশিয়া পাঠায় বা অন্যান্য দেশে পাঠায় তাদের সাথে কিন্তু এই বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারছেন, আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবারও জানিয়ে দেবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।